প্রোগ্রামিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন অ্যাপসবার, অ্যাপ গেসার, অ্যাপ পাই, ক্রিয়েট মোবাইল অ্যাপস আর অনেক। কিন্তু উল্লেখিত ওয়েবসাইটগুলোর অ্যাপে কোনো না কোনো সমস্যা থাকবেই। আজকে আমি যে ওয়েবসাইটের সাথে সাক্ষাৎ করে দিব, তা দিয়ে আপনি মোবাইল ও পিসিতে আপনার অ্যাপটি তৈরি করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি এখন পর্যন্ত। অ্যাপটি নেটিভ অ্যাপস এবং ফুল কাস্টমাইজ অ্যান্ড ডিজাইন করতে পারবেন। সো লেটস গো। এটা হচ্ছে goentip.io। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে ওপেন করতে পারবেন। তো ওয়েবসাইটটি যদি আপনি প্রথমে ওপেন করেন, এটা আপনার পিসি বা মোবাইলে লোড হতে অনেক সময় নিতে পারে, 5 মিনিটও নিতে পারে, আবার খুব ফাস্ট হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার নেটের উপর বা আপনার কীভাবে ব্যবহার করছেন, কারণ ওয়েবসাইটটা একটু ভারী, তো এই জন্য এটা একটু লোড নেবে। তো এখানে দেখুন, টাইপ ইন উরাল টু ট্রাই ইট আউট, এখানে আপনার উরালটি দেবেন। আপনি যদি ইউটিউবের চ্যানেল অ্যাপ বানাতে চান, ইউটিউব লিঙ্কটি উরাল এখানে দেবেন। যদি আপনি কোনো ওয়েবসাইটের অ্যাপ বানাতে চান, তাহলে আপনার ওয়েবসাইটের উরাল এখানে দেবেন। এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাপ লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন। যেখানেই ক্লিক করুন না কেন, আপনাকে ঘুরিয়ে এক পেজেই নেওয়া হবে। তো আমি এখন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেবো। তো আমি এখানে যে ওয়েবসাইটটি অ্যাপ বানাচ্ছি সেটা trickbd.com-ই দিলাম এখানে, যেহেতু এটা আমাদের বাংলাদেশের একটা পপুলার ওয়েবসাইট। trickbd.com লিঙ্কটা আমি এখানে দিলাম। এখন ক্লিক বুলটি ক্লিক করুন। আমার এখানে একটু স্লো চলছে, আপনার এখানে স্লো চলতে পারে অথবা ফাস্ট হতে পারে। আমার এখানে প্রায় ফাস্ট চলে, আবার স্লো চলে ওয়েবসাইটটি। চাইলে এখান থেকেও লিঙ্ক আবার চেঞ্জ করে ফেলতে পারবেন, তো আমরা তা করবো না। এখানে দেখুন অ্যাপের নাম, আপনার অ্যাপের নাম কী হবে। এখানে আমরা যেহেতু ওয়েবসাইট দিয়েছি সেখান থেকে নিয়েছি, এখানে আপনি কেটে আপনি কোনো নামও দিতে পারেন। তো আমি এখানে দিলাম শর্ট নাম দিলাম, এবং এখানে আছে হোয়ার শুড উই সেন্ড দ্য লিঙ্ক, মানে অ্যাপটি যখন তৈরি হয়ে যাবে আপনার কাছে একটা ইমেল যাবে, সেই ইমেলে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক থাকবে। এই জন্য আপনাকে এখানে একটা আপনার একটা ইমেল দিতে হবে। একটা কথা বলে রাখি, এই ওয়েবসাইট থেকে অ্যাপ বানানোর জন্য কোনো অ্যাকাউন্ট লাগে না, আপনি ফ্রিতে যত খুশি তত অ্যাপ বানাতে পারবেন, এবং অ্যাপটি আপনার ইমেলে সেন্ড হবে। এই জন্য এখানে আপনার একটি সঠিক ইমেল দিন। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি, যখন আমার অ্যাপটি তৈরি হয়ে যাবে বা অন্য কোনো অফার টফার থাকবে সবকিছু আমার এই ইমেলে সেন্ড হবে এই অ্যাপ সম্বন্ধে। এখন হচ্ছে আমাদের অ্যাপ তৈরি করা। এখানে দেখুন অনেকগুলো ট্যাব রয়েছে, তো আমরা প্রথম ট্যাবে শুরু করব। প্রথম ট্যাবে রয়েছে জেনারেল স্টাইলিং, এই ট্যাবে ক্লিক করলাম। এখানে দেখুন প্রাথমিক কাজগুলো, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন লঞ্চ অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাপের যে আইকনটা থাকবে সেই আইকনটা। আপনি যদি এখান থেকে ব্রাউজ ক্লিক করেন, তাহলে আপনি আপনার ইমেজ সিলেক্ট করতে পারবেন অথবা আপনি পরে সিলেক্ট করতে পারেন। যদি আপনি কোনো ইমেজ সিলেক্ট না করেন, তাহলে ডিফল্ট অবস্থায় এই অ্যাপের যে ডিফল্ট আইকনটা থাকে সেটা হয়ে থাকবে। যদি কোনো আইকন দিতে চান তাহলে এখানে দিতে পারেন, তো আমি এখানে আইকন দিব না। একটা কথা মনে রাখবেন, আপনার আইকনটা অবশ্যই স্কোয়ার ইমেজ থাকতে হবে, মানে বর্গাকার, যার কোনো সবসময় একই সাইজ হবে। অ্যান্ড্রয়েডের নিয়মে এটা সবসময় বর্গাকার ইমেজ ব্যবহার করা। এখানে রয়েছে নেটিভ পেজ ট্রানজিশন, এটা হলো অ্যালপা ট্রান্সপারেন্সি, মানে ধরেন একটু ভিজুয়াল ইফেক্ট আসলো, বা একটা পেজ থেকে একটা পেজে যখন যাবে তখন একটু হালকা ট্রান্সলেশন ইফেক্ট হলো, এটাই আর কিছু না। এটা আপনি অ্যাভেলেবল রাখতে পারেন, ডিফল্ট অবস্থায় রাখতে পারেন। এটা হচ্ছে আইওএস এর সেটিং, তো আমরা আইওএস এর সেটিং এ কাজ করবো না, আমরা শুধু অ্যান্ড্রয়েড এর সেটিংটাই কাজ করবো। এটা হচ্ছে আইওএস এর, এটা আমরা দরকার নেই। এখানে আছে অ্যান্ড্রয়েড থিক কালার, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাকসেন্ট কালার, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্ট্যাটাস বা কালার। যদি আপনি জেনে না থাকে অ্যান্ড্রয়েড অ্যাকসেন্ট কালার কি, তাহলে এই ইমেজটি দেখুন, ইমেজটি দেখতে পাচ্ছেন এখানে যে পিঙ্ক কালারের রেখাটা রয়েছে এখানে, এটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। এটা আপনি ডিফল্টও রাখতে পারেন, আবার চেঞ্জও করে দিতে পারেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্ট্যাটাস বা কালার, স্ট্যাটাস বা কালার হচ্ছে এখানে যে ইমেজটি দেখবেন, আমি ইমেজটি দেখা দিচ্ছি। স্ট্যাটাস কালার ডিমান্ডিং হচ্ছে এটা, মানে আপনার নোটিফিকেশন বারের সাথে আপনার অ্যাপের কালার একদম মিলে যাবে, কালার এরকম হবে। এটা অনেক সুন্দর একটি জিনিস, তবে এটা সব ভাষণে সাপোর্ট করে না, এটা অ্যান্ড্রয়েড কিটক্যাট 4 এর পর থেকে সাপোর্ট করে। তারপরে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড লঞ্চ ইমেজ, মানে স্প্ল্যাশ স্ক্রিন, যখন অ্যাপ চালু হবে তখন একটা ইমেজ প্রদর্শন করবে, যে ইমেজটা আপনি দিতে পারেন। তো এখানে আপনি ইউজার অ্যাপের যে আইকনটা রয়েছে সেটা দিতে পারেন, আবার আপনি যদি চান নতুন একটা ইউজ করতে সেটা আপনি এখানে আপলোড নিউ লোগোতে ক্লিক করে ব্রাউজ বাটনে ক্লিক করে নতুন একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা সিলেক্ট করছি, আমার একটি ইমেজ নিয়েছিলাম সেটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, হোয়াইটই রাখবো। এখন এখানে আমাদের কাজ শেষ, আমাদের জেনারেল ট্যাবের কাজ শেষ। এখন আমরা নেভিগেশনের কাজ করবো। নেভিগেশন হচ্ছে অ্যান্ড্রয়েডের মেনু, আমরা যেটাকে সাধারণত মেনু বলে এখানে সেটা নেভিগেশন হিসেবে ধরা হয়েছে। তো এখন যদি আপনি নেভিগেশন মেনু অ্যাড করতে চান, তাহলে আপনাকে এখানে মার্ক করতে হবে, যদি না চান তাহলে আপনাকে এই পুরো পেজটাই লিভ করতে হবে, মানে আপনার এখানে কোনো কাজ করা যাবে না। যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নেভিগেশনে ক্লিক করুন। এখন দেখুন এখানে অটোমেটিক অনেকগুলো নিয়ে নিয়েছে, তো আমরা অটোমেটিক নেবো না, আমরা আমাদের নিজের মধ্যে করবো। তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে স্টার্ট ফ্রম স্ক্রাচ, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কাস্টমাইজ করতে পারবো। এখন এখানে রয়েছে দেখুন স্যাম্পল হোম স্যাম্পল অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের প্রথম অটো দুটো মেনু নিয়েছে, হোম এবং অ্যাবাউটের। আপনি এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, এখানে আমি হোম দিলাম, এখানে দিলাম অ্যাবাউট লিখে দিলাম, আর এখানে হচ্ছে লিঙ্ক। যখন এই হোম বাটনে বা মেনুতে ক্লিক করবে তাহলে এটা কোথায় নিয়ে যাবে সেটা লিঙ্ক, এটা হোম, এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এটা ডিফল্টে রেখে দিলাম। আপনি যদি চান আরও মেনু আনতে তাহলে এখানে অ্যাডতে ক্লিক করবেন। দেখুন এখানে আরেকটি মেনু চলে এসেছে, এখানে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখলাম, এখানে দেবেন আপনার উরাল।
যে পেজ আপনি যেতে চান সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিলাম ক্লিকবেডের লিঙ্কটা, আমি কন্ট্যাক্ট পেজে দিয়ে দিলাম। তো এইভাবে আমি যদি আপনি গ্রুপ দিতে চান তাহলে এখানে যে গ্রুপ আছে কোন গ্রুপ লিখে সেই গ্রুপের নাম দেবেন এখানে। আমি এখানে এমনি সিম্পল আপনাদের দেখানোর সুবিধাতে দিয়ে দিলাম গ্রুপ। গ্রুপের ভিতরে আপনি যদি মেনু অ্যাড করতে চান এই জন্য অ্যাডতে ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন যদি আইকনটা আছে আইকনের উপর ক্লিক করে ডান দিকে নিয়ে যাবেন, যাতে গ্রুপের ভিতরে আমরা সেট করতে পারি। দেখুন এখন এটা এই মেনুটা এখন এই গ্রুপের আন্ডারে চলে গেছে। আমি এখানে দিলাম স্যাম্পল লিখে দিলাম, দাস আর কিছু লিখলাম না, এখন এখানে আমাদের কাজ শেষ। এখন আপনি যদি চান ট্যাব অ্যাড করতে তাহলে আপনাকে এই ট্যাবে ক্লিক করতে হবে। ট্যাব হয়তো আপনি দেখছেন এই যে ট্যাব হচ্ছে এরকম, এরকম যদি ট্যাব আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে মার্ক করবেন। এবার এখান থেকে আগের নিয়মে এরকম আপনার যে যতগুলো ট্যাব চান ততগুলো ট্যাব এখানে আনবেন এবং প্রেস করে লিঙ্ক নিয়ে আসবেন। এখানে ক্যাড করলে আপনি নতুন একটি ট্যাব নিতে পারবেন, এখানে আপনার নাম, এখানে আপনার ওরাল। তো আমি ট্যাব অ্যাড করতে চাচ্ছি না, সেই জন্য আমি এটা আনমার্ক করে দিলাম। এটা হচ্ছে কনফিগার নেটিভ ফিচারি, এখানে গেলে দেখুন একটা লিঙ্ক আছে এখানে। এটার অপশনটার মানে হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক পেজ বা কোনো নির্দিষ্ট পেজ এখানে নতুন অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি ওপেন করতে চান সেই লিঙ্কটা এখানে দিবেন, এবং এখানে আপনি এক্সাম্পল কিছু দিতে পারেন, একই দিয়ে দিবেন তাহলে একটা ট্যাবে ওপেন হবে। এবং আরেকটা দিতে চান আরেকটা এইভাবে করবেন, মানে এটার মাধ্যমে যদি মনে করেন আপনি ট্রিকবিডির একটা পোস্ট ওপেন করতে চাচ্ছেন বা একটা লিঙ্ক ওপেন করতে চাচ্ছেন, ধরুন আপনি অ্যাবাউট পেজই ওপেন করতে চাচ্ছেন, তখনই ওই অ্যাবাউট পেজ লিঙ্কে ক্লিক করা হবে, তখন ওই পেজটি অ্যান্ড্রয়েডের নতুন একটা অ্যাক্টিভিটিতে ওপেন হবে, সেম ওয়েবটিতে ওপেন হবে না। এটা হচ্ছে এটার কাজ। তো আমি এটা দরকার নেই, আমি এটা আনমার্ক করে দিলাম। এবং এটা হচ্ছে নেভিগেশন টাইটেল, নেভিগেশন টাইটেল সেম একই, মনে করেন আপনি যদি কোনো যখন পেজ ওপেন করবেন সেই পেজের একটা টাইটেল দিতে চান সেই লিঙ্কটা এখানে দিবেন, আবার এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, এবং এটাও শুধু সাইড বারে এবং নেভিগেশন হিসাবে দেখা যাবে। তো আমি মনে করি আপনার এটার প্রয়োজন হবে না, এটা আমি আনমার্ক করে দিলাম। আর এটা হচ্ছে কনফিগার ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল, এটার মানে হচ্ছে ধরুন আপনার ওয়েবসাইটটিতে যখন ফেসবুকের লিঙ্ক পাবে সেই লিঙ্কটি ফেসবুকে অন্য একটি ব্রাউজারে বা ফেসবুকে যদি কোনো অ্যাপ থাকে সেখানে ওপেন হবে। যদি আপনি এরকম কিছু চান তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন, ইন্টারনাল দিলে সেটা আপনার অ্যাপের মধ্যে ওপেন হবে, আর যখন আপনি এক্সটার্নাল সিলেক্ট করবেন তখন সেটা বাইরের কোনো একটি ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে ওপেন হবে। এটা আপনি করলে করতে পারেন, আমি এখানে করছি না, আমি জাস্ট দেখাই দিলাম। এখন রয়েছে কনফিগার রিফ্রেশ এন্ড ব্যাক ফাংশনালিটি, এটা আপনার মনে হয় আপনার প্রয়োজন, এটা যদি আপনি মার্ক করেন তাহলে আপনার নেভিগেশন বারে রিলোড বাটনটি এবং পুশ রিফ্রেশ বাটনটি অ্যাড হবে। তো প্রথমে রয়েছে হলো আইওএসএস, আইওএসএস টা ইচ্ছা আপনি রাখতে পারেন, এখানে অ্যান্ড্রয়েড পোর্ট রিফ্রেশ অন করে দিবেন তাহলে চালু হয়ে যাবে। এবার এখানে অ্যান্ড্রয়েড রিফ্রেশ বাটন এটা আপনি অন করে দিবেন তাহলে দুইটা বাটনই চালু হবে, একটা হচ্ছে এই যেরকম অ্যাকশন বার রিফ্রেশ বাটন এটা অ্যাকশন বার চালু হবে, আরেকটা সেরকম পুল টু রিফ্রেশ বাটন দুইটা চালু হবে। যদি এটাতে মার্ক করি তাহলে সার্চ বার অ্যাক্টিভ হবে, সার্চ বার যদি না জেনে থাকেন তাহলে এখানে দেখুন এই যে হচ্ছে সার্চ বার, আপনার অ্যান্ড্রয়েড নেভিগেশনের পাশে একটি সার্চ আসবে যেখান থেকে আপনি যে কোনো কিছু লিখে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করাতে পারবেন এবং সার্চ রেজাল্ট প্রদর্শন করতে পারবেন। এখানে আপনার সার্চ লিঙ্কটি পাস করতে হবে। তো সার্চ লিঙ্ক কিভাবে পাবেন, যদি আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি ব্যবহার করেন তাহলে আপনি সিম্পলি দেখতে পারবেন। যেমন আমি ট্রিকবিডিতে যদি যাই, এখানে আমি ট্রিকবিড ওয়েবসাইট ওপেন করেছি, যেহেতু আমি ট্রিকবিডে বানাচ্ছি তো এখানে দেখুন সার্চ কিওয়ার্ড, যদি আমি এখানে কিছু লিখে সার্চ দিই যেমন ফ্রি, ফ্রি লিখে আমি সার্চ দিলাম, জাস্ট দেখানোর জন্য লিখলাম ফ্রি, তারপর এন্টার ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সার্চ রেজাল্ট আসছে। এখন লিঙ্কের দিক খেয়াল করুন, এখানে দেখুন ট্রিকবিড শেষে কোয়েশ্চেন মার্ক এবং এস ইকুয়াল ইকুয়াল এই চিহ্নটি এসেছে, তারপরে ফ্রি লেখাটি আসছে। তো আমাদের লাগবে এই ইকুয়াল চিহ্নটি, এটি হচ্ছে আমাদের সার্চ ডাইরেক্ট পেজের কোড, ওটা কপি করে তারপর এখানে পাস্ট করে দিবেন। এখন আমাদের এখানে কাজ শেষ, নেভিগেশন পেজের কাজ শেষ। এখন আপনার নেভিগেশন স্টারের কাজ করব। তো এখানে দেখুন আমাদের প্রিভিউ করে দেখাবে, এখানে একটা হচ্ছে আইওএস, আমরা আইওএস ধরবো, আমরা অ্যান্ড্রয়েড ধরবো। তো এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাকশন বা টাইটেল টাইপ, এখানে যদি আপনি প্রথমটা মার্ক করে দেন শো অ্যাপ নাম তাহলে আপনার অ্যাপের যে নামটি সেটা শো করবে, আর যদি আপনি এখানে শো ইমেজে ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনার ইমেজটি সিলেক্ট করে দেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড নেভিগেশন বারে এখানে দেখুন ইমেজ দেখাবে, টাইটেলের পরবর্তীতে ইমেজ শো করবে নেভিগেশন বারে, আর যদি আপনি প্রথমটি সিলেক্ট করে দেন তাহলে এখানে আপনার অ্যাপটির নাম সিলেক্ট করবে। আর এটা অ্যাকশন বার ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি যে কালার দেবেন, যদি আপনি সবুজ দেন তাহলে দেখুন এখানে সবুজ কালার হয়ে যাবে। এখানে অ্যাকশন বার ফরগ্রাউন্ড, মানে অ্যাকশন বারের আইকন লেখাগুলোর কালার কীরকম হবে, যদি আপনি সাদা দেন দেখুন সাদা হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে স্ট্যাটাস কালার, কালার মানে নোটিফিকেশন বারের কালারটা কীরকম থাকবে, তো এটা যদি আপনি এখানে রেড দেন দেখুন এখানে রেড হয়ে যাবে নোটিফিকেশন বার কালার। তো এটা হচ্ছে নোটিফিকেশন বার স্টাইল শেষ এখানে। এখন এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড সাইড বার ব্যাকগ্রাউন্ড, মানে আপনার নেভিগেশন যখন ওপেন হবে দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে এটা কিরম লুক হবে। এখানে সাইড বার ব্যাকগ্রাউন্ড, এখানে ডিফল্ট হোয়াইট আছে, আমরা যদি এখানে ব্লু দিই দেখুন এখানে ব্লু হয়ে গেছে। সাইড বার যদি ফরগ্রাউন্ড, মানে এখানে টেক্সট কালার কী হবে, যদি এখানে লাল দিই দেখুন লাল হবে, এখানে ব্ল্যাক দিলাম দেখুন ব্ল্যাক হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছি এবং এখানে সব ব্ল্যাক রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য। আর এটা হচ্ছে ট্যাবের মেনু স্টাইল, মানে আমি আগে যেটা দেখিয়েছিলাম যে আপনি যখন যদি ট্যাব ইউজ করেন তাহলে এটা আপনার কাজে লাগবে, যদি ট্যাব ইউজ না করেন তাহলে এটা আমার মনে হয় কোনো কাজের না, এটা লিপ করে দেবেন আর বাদ। আর এটা হচ্ছে পুশ নোটিফিকেশন, তো পুশ নোটিফিকেশন এটা একটা পেড সার্ভিস ওয়েবসাইটের, তো আমরা এটা ইউজ করবো না,
আমাদের এটা দরকার নেই, এটা হচ্ছে ফেসবুক অ্যাপ ইভেন্ট। আমার মনে হয় এটা আপনাদের কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে বুল সেটিং। এখন বুল সেটিংয়ে যে কাজটি হবে, এখানে আইওএস ধরুন আমরা অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, অ্যাপটি প্যাকেজ নেম, প্রতিটি অ্যাপের একটা নির্দিষ্ট ইউনিক প্যাকেজ নেম থাকে যার মাধ্যমে সেই অ্যাপটিকে চিহ্নিত করা হয়। তো এখানে আপনার একটা ইউনিক প্যাকেজ নেম দেবেন। তো আমি এখানে লিখলাম, আমি জাস্ট এখানে দিয়ে নিয়েছি, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন নাম, আমি এখানে 1.0 দিয়েছি আমার অ্যাপ নাম, আর এটা হচ্ছে ডিপ লিঙ্ক। তো আমরা যেহেতু ওয়েবসাইটের অ্যাপ বানাচ্ছি, সেহেতু আমাদের ডিপ লিঙ্কের কাজ নেই। যদি আপনার ডিপ লিঙ্ক থেকে কোনো সমস্যা থাকে, যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি দেখেন এখানে লার্ন মোর আছে, এখানে ক্লিক করে আপনি জেনে নিতে পারেন অথবা গুগলিং করেও জানতে পারবেন। এটা লিপ করলাম। এখন হচ্ছে ওয়েব ভি সেটিং। ওয়েব ভি হচ্ছে অ্যান্ড্রয়েড এই অ্যাপটির মেন কাজ সম্পাদন করবে। এখানে উইন্ডো ওপেন আনাবিল করে দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট থাকে, যদি জাভা স্ক্রিপ্টটি কোনো উইন্ডোতে ওপেন হতে চায়, তাহলে সেটা এই অ্যাপ কন্ট্রোল করে সেই ওয়েব ভিতেই দেখিয়ে দিবে। এটা আপনি আনাবিল করে রাখবেন ভালো পাওয়ার জন্য। স্ক্রিন অরিয়েন্টেশন, এখানে প্রথমটা পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ দিয়ে আছে, তা আমি বলবো এই দুটাই প্রথমটাই মার্ক করে দিবেন। তাহলে সুবিধা হবে যখন আপনার অ্যাপটি এদিক ওদিক বাঁকা করবেন, তাহলে সেটা ওই স্ক্রিন অরিয়েন্টেশনের সাথে খাপ খেয়ে নেবে। আর যদি আপনি শুধু পোর্ট্রেট অনলি দেন, তাহলে অ্যাপটি এভাবে দেখা যাবে। আর যদি ল্যান্ডস্কেপ দেন, তাহলে এইভাবে থাকবে। আর যদি আপনি প্রথমটা মার্ক করে দেন, তাহলে দুটাই সাথেই মিলিয়ে নেবে। এটা আইওএস, এটা আমরা দেখবো না। এখানে আছে অ্যান্ড্রয়েড ওয়েব সেটিং, এখানে আছে স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ। আপনার ওয়েবসাইটটি যখন কোনো লিঙ্ক দেখাবে, সেটা ওয়েব ভিউর মাধ্যমে দেখাবে, এটা হচ্ছে মেন পার্ট। তো স্ট্যান্ডার্ড যদি অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ সিলেক্ট করেন, তাহলে অ্যান্ড্রয়েড যে ডিফল্ট সিস্টেমটা থাকবে আপনার মোবাইলে বা যে ডিভাইসে চালু হবে, সেই ডিভাইসের ডিফল্ট ওয়েব ভিউতে চালু হবে। তো আমার মনে হয় এটা সিলেক্ট করা দেওয়া উচিত। আর এখানে আছে ইন্টিগ্রেট ক্রস ওয়ার্ক ওয়েব ভিউ। ইন্টিগ্রেট ওয়েব ভিউ হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, এটা হচ্ছে একটা অ্যাডভান্স ওয়েব ভিউ, মানে এটা স্ট্যান্ডার্ড ওয়েব ভিউ থেকে একটু অ্যাডভান্স। এখানে কিছু আপডেট রয়েছে, কিন্তু আপনি যদি এটা সিলেক্ট করেন, তাহলে আপনার অ্যাপের সাইজ 20-22 অথবা 25 MB হতে পারে। আর যদি আপনি প্রথমটা সিলেক্ট করেন, তাহলে এটা সাইজ অনলি 2 MB হবে। তো আমার মনে হয় প্রথমটা সিলেক্ট করে দিবেন। এখানে লোকেশন যদি আপনি সার্ভিস আনাবেল করতে চান, দিতে পারেন, আনাবেল করা রয়েছে এখানে। এখানে হচ্ছে কি ব্যানার প্রাইভেট, যদি আপনি অ্যাপের মাধ্যমে কোনো ইমেজ বা কিছু ডাউনলোড করেন, সেটা এই অ্যাপের ফোল্ডারে ডাউনলোড হবে। আর যদি দ্বিতীয়টা সিলেক্ট করেন, তাহলে আপনার যে ডিভাইসে যে ডিফল্ট ডাউনলোড ফোল্ডার থাকবে, সেখানে ডাউনলোড হবে। যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি যে কোনো ইউজ করে দিলাম। আর এটা হচ্ছে ওয়েবআরটিসি, যখন আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও বা অডিও দিয়ে রাখেন, সেটাকে অ্যাপটি প্লে করবে, এটা হচ্ছে তার পারমিশন। তো আমার মনে হয় এটা আপনি আনাবিল করে দিবেন, তাহলে অডিও বা ভিডিও দুইটাই দেখতে পাবেন। এবং এখানে আছে ওয়েব ভিউপোর্ট। ভিউপোর্ট হচ্ছে আপনারা যখন ওয়েবসাইট বানাবেন, তখন যদি আপনি মোবাইল ভার্সন ওয়েবসাইট বানান, দেখবেন মার্জিন 600px বা অন্যভাবে থাকতে পারে, এটা বিভিন্ন ভিউর উপর নির্ভর করে। তো আমার মনে হয় এটা আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেন, এখানে আমাদের কিছু করার দরকার নেই। তো এখানে এটুকু কাজ শেষ। এখন এখানে আছে ইম্পোর্টেন্ট এক্সপোর্ট, এটাও বুঝিয়ে দিই। আমাদের যে অ্যাপটি তৈরি হচ্ছে, এটা একটি অ্যাপ কনফিগারেশন এই ফাইলের উপর নির্ভর করে তৈরি হচ্ছে। সেই ফাইলটার কোডগুলো এরকম থাকবে। আপনি যদি এই কোডটা কপি করে বা ব্যাকআপ করে রাখেন, পরবর্তীতে যখন আবার অ্যাপ বানাতে আসবেন, ওই কোডটা যদি এখানে পেস্ট করে দেন, তাহলে আপনাকে আবার আগের মতো করা লাগবে না। এখান থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে এই অ্যাপটিকে পুনরায় আবার তৈরি করবে। তো আমাদের অ্যাপের কাজ শেষ। আমি আপনাদেরকে জাস্ট ট্রায়াল দেখা দিলাম এবং কোনটাতে কীভাবে ব্যবহার করবেন সেটা বুঝিয়ে দিলাম। তো এখন অ্যাপটি তৈরি করার জন্য বুল মাই অ্যাপে ক্লিক করুন। এখন আমাদেরকে সাকসেস পেজে রিডাইরেক্ট করা হয়েছে, আমাদের অ্যাপটি তৈরি হচ্ছে। এখন অ্যাপটি তৈরি হচ্ছে এবং এই অ্যাপটি ইমেলের মাধ্যমে আমাদের ইমেলে চলে আসবে। অ্যাপটি তৈরি হতে 1-2 মিনিট সময় নিতে পারে, বেশি সময়ও নিতে পারে। তো কিছুক্ষণ ওয়েট করার পর, 1 মিনিট ওয়েট করার পর আপনার ইমেলটি চেক করবেন যে ইমেলটি দিয়েছিলেন। তো আমি আমার ইমেলে যাচ্ছি। তো ইমেলটি দেখুন চলে এসেছে গো নেটিভ টিম থেকে। এখানে লেখা আছে ওর অ্যাপ ইজ রেডি। যদি আপনার ইনবক্সে না থাকেন, তাহলে আপনার স্প্যাম বক্সে সিলেক্ট চেক করতে পারেন, আমার ইনবক্সে এসেছে। তো আমার মনে হয় ইনবক্সে আসবে। তো ইমেলটি ভিউ করি। তো ইমেলের মধ্যে দেখুন আমাদের অ্যাপ নাম রয়েছে ট্রিকবিডি। এখানে প্রথম ওয়ার্ড হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার লিঙ্ক। এটার মাধ্যমে আপনি আপনার অ্যাপটিকে আবার রিভিউল বা কিছু তাদের ফিচার রয়েছে যেটা এডিট করতে পারবেন। এটা হচ্ছে পাবলিক শেয়ারিং ওরাল, এটা আপনি যদি কাউকে শেয়ার করেন, তাহলে সে এখান থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারে। আমি প্রথম লিঙ্কটি ওপেন করলাম, এটাও ইচ্ছে ওপেন করতে পারেন। আমি প্রথম লিঙ্কটি ওপেন করলাম। তো আমাদের অ্যাপের ডাউনলোড পেজ এটা। তো এখন এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে যে ওরালটি ব্যবহার করেছিলাম সেটা এখানে, এটা হচ্ছে আমাদের ইমেল। যদি ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপকে দিয়ে ক্লিক করেন, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হবে। এখন অ্যাপটি এখানে ডাউনলোড হচ্ছে এবং এই অ্যাপটির সাইজ 2.4 MB। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সোর্স কোড। আপনি যদি অ্যান্ড্রয়েড সোর্স কোডটি ডাউনলোড করেন, এটার সাইজ একটু বেশি হবে, 20 MB উপরে হবে। তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বা অন্য যে অ্যান্ড্রয়েড ডেভেলপার সফটওয়্যার রয়েছে, সেখানে আপনি এই সোর্স কোডটি দিয়ে আপনার অ্যাপটি এডিট করতে পারবেন আর মডিফাই করতে পারবেন। আর এখানে হচ্ছে এডিট কনফিগারেশন, এখান থেকে আপনি আবার আপনার কনফিগারেশন এডিট করতে পারেন। আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। যদি আপনি ডিফল্ট ব্রাউজারে ডাউনলোড করতে চান, তাহলে এটা অনেক সময় নিতে পারে। তো আমি আইটেম ব্যবহার করে ডাউনলোড দিয়েছি, তো ফার্স্ট ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের অ্যাপটি প্রিভিউ করে দেখাবো। আপনি চাইলে এই পেজ থেকে আপনি প্রিভিউ করতে পারেন আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটাতে। তো এটা একটু স্লো হবে যেহেতু অনলাইন, তো আমি অন্যভাবে দেখাচ্ছি। তো আমি এখানে লিব্রয়েড অ্যান্ড্রয়েড ইমুলেটার ব্যবহার করছি। যদি আপনি লিব্রয়েড ইমুলেটার ব্যবহার করতে চান, এর নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আমার কাছে লিব্রয়েড খুব ভালো লাগে, কারণ এটা খুব ফাস্ট। তো আপনার অ্যাপটি ওপেন করুন, এখানে সিম্পলি ডিফল্ট নেমে ইনস্টল করুন, এটার কোনো আলাদা অ্যাক্সেস নেই।
তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করি। এই দেখুন স্প্লাশ স্ক্রিন, এটা এই যে এটা হচ্ছে লোডিং, ওয়েবসাইটটি লোডিং হচ্ছে। এখন ওয়েবসাইটটি চলে এসেছে, ট্রিকগুলির ওয়েবসাইটটি। তো আমার ডিসপ্লে বড়, তো সেই যেরকম দেখা যাচ্ছে। এই যে হচ্ছে নেভিগেশন মেনু, দেখুন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই যে সেই গ্রুপ, গ্রুপের মধ্যে আমি একটা স্যাম্পল পেজ এনে রেখেছিলাম, সেটা কিন্তু আপনি অ্যাবাউটে ক্লিক করুন, দেখুন অ্যাবাউট পেজে যাবে। দেখুন অ্যাবাউট পেজে চলে এসেছে, এখানে সেই লিঙ্ক দিয়েছিলাম, এটা হচ্ছে হোম, আমাদেরকে আবার সেই হোমে নিয়ে যাবে। এখন এটা হচ্ছে রিলোড বাটন, এখানে ক্লিক করলে দেখুন এই পেজটা আবার রিলোড হবে। আর এই যে হচ্ছে যদি আপনি ড্রাগ পুল টু রিফ্রেশ, এই দেখুন পুল টু রিফ্রেশ এসেছে, পুল টু রিফ্রেশও হচ্ছে। এবার আমরা সার্চ পেজ দেখো, দেখুন সার্চ পেজ, সার্চ পেজ দিয়েছিলাম, এখানে আমি ফ্রি ইন্টারনেট লিখে সার্চ দিলাম। এখন ফ্রি ইন্টারনেটের রেজাল্টগুলো আসছে, এখানে জিপি ফ্রি নেট, ফ্রি ইন্টারনেট। অ্যাপটির আরও কিছু বিশেষ হিডেন ফিচার আছে, সেটা হচ্ছে যদি আপনি অ্যান্ড্রয়েড যে ডিভাইসে ভিউ করবেন সেই ডিভাইসে যদি কোনো ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে সেটা একটা ইরর পেজ দেখাবে এরকম। যদি অ্যাপটা ওপেন করার সময় যদি আপনাদেরকে মনে একটা পপ আপ লেখা আসে, তার মানে হচ্ছে আমাদের এই অ্যাপটা আমরা ফ্রি বানিয়েছি, এটার কোনো লাইসেন্স নেই, এই জন্য লেখাটা শো করছে। তো এই লেখাটা যদি আপনি রিমুভ করতে চান সম্পূর্ণভাবে, তো আমার নেক্সট ভিডিওটা হবে কীভাবে এটা রিমুভ করবেন। তো আশা করি নেক্সট ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে এটা ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, এখানে দেখানো সম্ভব না, পরের ভিডিওতে দেখবো। আমি মনে করি অন্য অন্য সার্ভিসের থেকে এই সার্ভিসটি অনেক ভালো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বড় ভালোবাসা।